বহুদিন পর একটা দীর্ঘদিনের ভালোবাসার কাছে চলেছি, বলা ভালো যেতে বাধ্য হয়েছে। কতদিন যে আশা হয়নি সে বোধহয় এক যুগ। আজ যখন কাছাকাছি এসেছি, মনটা পুরনো সেই ভালোবাসার জন্য আকুল হয়ে উঠল। সেই সবুজ ঘাস, সেই চাঁদ, সেই নীলকুঠি আমাকে পাগলের মতো টানছে। কেমন আছে আমার সেই শৈশবের মন্দিরখানি? ইয়েস, মন্দিরই তো, জ্ঞান মন্দির, আমার প্রিয় বিদ্যালয়, যার স্নেহ ছায়ায় আমরা মানুষ হতে পেরেছি। হ্যাঁ, আমি এখন ভীমপুর চলেছি, পশ্চিম মেদিনীপুরের একটি বর্ধিষ্ণ গ্রাম। এর বিশেষত্ব হল গ্রামটি সম্পূর্ণভাবে আদিবাসী খ্রিস্টান অধ্যুষিত। সেদিনকার জঙ্গলে ঘেরা সেই ছোট্ট জনপদ আর জঙ্গলমহলের একটা প্রসিদ্ধ জনপদে পরিণত হয়েছে। 1876 খ্রিস্টাব্দে আমেরিকান ব্যাপটিস্ট মিশনরা প্রথম ভীমপুরে আসে এবং তারা ওইখানে মেয়েদের নারী শিক্ষা এবং ছেলেদের শিক্ষার জন্য, আদিবাসী মানুষদের শিক্ষার জন্য তারা একটা শিক্ষার জন্য আমাদের একটা গড়ে উঠে। সেই শিক্ষার প্রেক্ষাপটে আমরা ওখানে ওই এলাকারই মানুষ। আমরা দেখেছি যে মিশনারিরা আসার ফলে যত ওখানে সাঁওতাল পরিবার ছিল, সব সাঁওতাল পরিবার পরাধীন ভারতে পড়াশোনা শুরু করেছিল এবং পরাধীন ভারতে পড়াশোনা শুরু করে আমাদের এলাকার মানুষের উন্নতি এবং চাকরি, কর্মসংস্থান, জীবন জীবিকার পথে একটা অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিল ওই মিশন। মিশনারিদের আধুনিক শিক্ষার সঙ্গে এই এলাকার আদিবাসী প্রান্তিক মানুষের আদি অনার্য সংস্কৃতির মেলবন্ধন এক মিশ্র সংস্কৃতির জন্ম দিয়েছে যা আজও বহমান। গ্রামীণ গন্ধের পাশাপাশি একটা ইউরোপীয় ছোঁয়া এখনো আপনি পাবেন। আজ থেকে প্রায় 200 বছর পূর্বে সুদূর আমেরিকা থেকে খ্রিস্টীয় মিশনারিরা এখানে এসেছিলেন। তারা এখানে স্কুল, হাসপাতাল, অরফেন ছেলে মেয়েদের জন্য হোস্টেল এবং অন্যান্যদের জন্য হোস্টেল এখানে নির্মাণ করেছিলেন। এত অঞ্চলের বহু ছেলে মেয়ে এখানে আজ থেকে 100 বছর কেন, তারও কিছু আগের থেকে এখানে লেখাপড়া করেছে। ভীমপুর মেদিনীপুর থেকে প্রায় 30 কিমি উত্তর পশ্চিমে অবস্থিত। আধুনিক শিক্ষার আলো বহুদিন আগে থেকে ঠুকলেও এর গ্রামীণ ঐতিহ্য এখনো মুছে যায়নি। এখনো গরুর গাড়িতে চেপে সোনার ধান আসে খামারে, ভোরবেলা মোরগের ডাকে সকাল হয়। এই যে সুন্দর চার্চটি দেখছেন, এটা কিন্তু একদিন স্থাপিত হয়নি। 19 শতাব্দীর মাঝামাঝি আমেরিকার ব্যাপটিস্ট চার্চের মিশনারিগণ ভীমপুর ব্যাপটিস্ট মণ্ডলীর প্রতিষ্ঠা করেন। ওই সময় এই গ্রাম শাল জঙ্গলে ঘেরা ছিল। মূলত সাঁওতাল সম্প্রদায়ের 20-30টি পরিবার এই গ্রামে বসবাস করতেন। বর্তমানে ভীমপুর একটি প্রসিদ্ধ জনপদে রূপান্তরিত হলেও মিশনারিরা প্রথমে কিন্তু এখান থেকে 3 কিমি উত্তর পূর্বে মুশিনা গ্রামে প্রথম তাদের কার্যকলাপ শুরু করেন। যদিও এই গ্রামে মিশনারিরা সেভাবে প্রভাব ফেলতে পারেনি, এই সময়ে এই মুশিনা গ্রামে প্রাথমিক স্কুলের শিক্ষক ছিলেন ভীমপুর গ্রামের জমিদার সন্তান রাজেন্দ্র হাঁসদা। তিনিও তার ছাত্র মুশিনা গ্রামের সনাতন মুর্মু প্রথম খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন। পরবর্তীকালে রাজেন্দ্র হাঁসদা বাবুর উৎসাহ
ও পৃষ্ঠপোষকতায় মিশনারিরা ভীমপুরে সরিয়ে আনেন তাদের কর্মভূমি। ভীমপুরে খ্রিস্টধর্ম প্রচারের প্রধান প্রাণপুরুষ বলা হয় রেভারেন্ট ব্যাচেলর ও মেদিনীপুর মিশনের পুরোহিত রেভারেন্ট ফিলিপকে। রেভারেন্ট ব্যাচেলর দেশে ফিরে যাবার পর কার্যভার গ্রহণ করেন রেভারেন্ট ব্ল্যাক হোল্ডার, যিনি প্রকৃত অর্থে একজন মহান মানব সেবক। তার উদ্যোগেই ভীমপুর শিক্ষা প্রতিষ্ঠান চার্জ করে ওঠে। মিশনারিদের থাকার জন্য গড়ে ওঠে কুঠিবাড়ি, অনাথ শিশুদের জন্য হোস্টেল নির্মিত হয়। আর যেখানে পরিত্যক্ত হোস্টেলটি রয়েছে সেখানেই প্রথম মাটির বাড়িতে উপাসনা গৃহ তৈরি হয়। পাশাপাশি চলে এলাকার আদিবাসী ছেলে মেয়েদের শিক্ষাদানের কাজ। এই উপাসনা গৃহেই পঠন পাঠনের কাজ শুরু হয়, যা পরবর্তীকালে 1925 সালে ভীমপুর সাঁওতাল হাই স্কুল হিসেবে অফিসিয়ালি পথ চলা শুরু হয়, যা জঙ্গলমহলের এই এলাকার শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তন এনে দেয়। বলতে দ্বিধা নেই, মিশনারিরা যদি এখানে স্কুল প্রতিষ্ঠা না করতেন শিক্ষাক্ষেত্রে আরও কয়েক দশক পিছিয়ে থাকতেন এই এলাকা। যে এখানে যে সমস্ত আদিবাসীরা বিশেষ করে সাঁওতাল সম্প্রদায়ের মধ্যে যারা খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছেন, তারা বিশ্বাসে এই ধর্ম গ্রহণ করেছেন, এবং আমি জোর দিয়ে বলতে পারি যে যখন মিশনারিরা এখানে আসেন তারা কাউকে জোরপূর্বক ধর্মান্তরিত করেননি। তারা চেয়েছিলেন যেন এই আদিবাসী সম্প্রদায় এবং এত অঞ্চলে যে সমস্ত লোক বসবাস করে তাদের প্রত্যেকেরই উন্নতি চেয়েছিলেন তারা, এই সম্পর্কে কোনো সন্দেহ নেই। কাজেই অনেকের যে ধারণা আছে ধর্মান্তকরণের, সেই ধর্মান্তকরণের বিষয়টা কিন্তু অন্যভাবে দেখতে হবে। তারা কখনোই কোনো জোর করেননি, কারণ আমার পরিবার আজ থেকে প্রায় 200 বছর আগের থেকেই খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছে, এবং এই পরিবার থেকে আমরা অনেকেই কেন্দ্রীয় সরকারের কাজে এবং রাজ্য সরকারের কাজে নিযুক্ত ছিলাম। এখনও আমার যারা ছোট ছোট ভাই বোনেরা আছে তারাও কর্মরত আছে। এই শিক্ষার আলো আমাদের ভেতরে যে আজ থেকে এতদিন আগে প্রবেশ করেছিল, এটা সমস্তটাই মিশনারিদের দান। এই যে বিল্ডিংটা দেখছেন, এখানে প্রথমে মাটির কুঠি তৈরি হয় মিশনারিদের স্থায়ীভাবে বসবাসের জন্য। পরবর্তীকালে এখানেই এই বিল্ডিংটা তৈরি হয়। এর প্রতিটা ইঁটে কত স্মৃতি, কত না ইতিহাস রয়েছে। এক সময়ে কত ইউরোপীয়, কত আমেরিকান এই কুঠির ভেতরে বসবাস করতেন, আজ আর কেউ নেই। আছে স্মৃতি আর ইতিহাস। কুঠিবাড়িটি এখনো যে কোনো দর্শনার্থীর সমীহ আদায় করে নেয়। বাড়িটির স্থাপত্য কিন্তু বেশ সুন্দর। বড় বড় দরজা জানালার পাশাপাশি চারপাশ খোলা বারান্দা। একা একা বেশ কিছুক্ষণ এই কুঠির মধ্যে ঘুরে বেড়ালাম। আগে স্কুলে পড়ার সময় প্রায় আসতাম এখানে। যত দিন যাচ্ছে ক্রমশ একটু একটু করে ধ্বংস হয়ে যাচ্ছে ইতিহাস অবহেলায় অনাদরে। আজ এই পরিত্যক্ত বাড়িটা অনেকের কাছে ভৌতিক মনে হতে পারে, আমার কাছে যেন একটা আকর, অতীতের সঙ্গে কথা বলার একটা ফিকির।
এই কুঠিবাড়ি থেকেই পুরনো স্থাপত্যগুলি সুন্দর দেখা যায়। মিশন যখন প্রতিষ্ঠিত হচ্ছে সে সময় মিশনারিরা মেদিনীপুর থেকে নিয়মিত যাতায়াত করতেন, মূলত ঘোড়ার গাড়িতে বা ঘোড়ার পিঠে। তাই ঘোড়ার গাড়িগুলিকে বা ঘোড়াগুলিকে বাঁধার জন্য এখানে আস্তাবল ছিল। ওই যে দূরে দেখা যাচ্ছে লেডিস হোস্টেল, পাশেই থাকবে গার্লসগুলির বর্তি। কুঠিবাড়ির ছাদ থেকেই দেখা যাচ্ছে গার্লস্কুল। ওই সময়ে যখন তথাকথিত উচ্চবর্ণের মহিলাদের পর্দানহীন করে রাখার নিয়ম ছিল, তখন ভীমপুর খ্রিস্টীয় সোসাইটি সমস্ত ধর্ম বর্ণের মহিলাদের জন্য খুলে দিচ্ছে শিক্ষার আঙিনায় প্রবেশের ছাড়পত্র। আদিবাসী সমাজের মেয়েদের কাছে এই বিদ্যালয় ছিল বড় আদরের। বিনা খরচে হোস্টেলে থেকে পড়াশুনো করার সুযোগ ছিল তাদের কাছে। জীর্ণ পাতার মতোই ইতিহাসের এক একটা চাঙ্গুর যেন খসে পড়ছে। দাদুর কাছে শোনা, একসময় এই সমস্ত বাড়িগুলো গম গম করত, আজ ধ্বংসের অপেক্ষায় দিন গুনছে সেখানকার বাংলোগুলো। শুধু বাংলো তো নয়, এই পিছিয়ে পড়া এলাকার পাশ্চাত্য শিক্ষার ভিত্তিভূমি বলা চলে। এই এলাকাটা মূলত অর্ধস্থান কর্মচারীদের আবাসন হিসেবে ব্যবহৃত হতো। এখনো গার্লস স্কুলের হোস্টেল চলে এখানে। অনুদানের অভাবে বর্তমানে অরফ্যান হোস্টেলটি বন্ধ হয়ে গেছে, পড়ে রয়েছে শুধুই ধ্বংসাবশেষ। এখানে অনেক হেরিটেজ বিল্ডিং আছে, পুরনো বিল্ডিং আছে, যেগুলো দিনে দিনে অর্থের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু এর যা ঐতিহ্য, যদি সরকার একটা বিশেষ উদ্যোগ নেন এগুলো সংরক্ষণ এবং সংস্কার করার জন্য, তাহলে এই অঞ্চল, বিশেষ করে ভীমপুর এবং পাশাপাশি যে সমস্ত ঐতিহ্যবাহী গ্রামগুলো আছে, তো কথা হচ্ছে আমাদের তো অর্থের অভাব রয়েছে, সেই কিন্তু চিন্তার ভেতরে আছে যে এখানে যদি একটা ট্যুরিস্ট বাংলো করা যায়, যা আমরা পর্যটকদের জন্য ব্যবহার করতে পারব এবং তারাও আনন্দ পাবেন এবং এই অঞ্চলের যে চেহারা, সেই চেহারাও আস্তে আস্তে পাল্টে যাবে। আমার বিশ্বাস যে বর্তমানে যে সরকার আছেন তাদের কাছে আমি বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি, তারা আমাদের সহায়তা করেছেন নানাভাবে এবং আরও বেশি সহযোগিতা আমরা আশা করছি সরকারের কাছ থেকে। ঘুরতে ঘুরতে চলে এলাম আমার প্রিয় স্কুলের সামনে। এই ক্যাম্পাস, এর প্রতিটি গাছ ঘাস আমার বড় বেশি প্রিয় ছিল। মাত্র কয়েক বছর পড়েছি এখানে, কিন্তু আমাদের পরিবারের তিনটি প্রজন্ম এই বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। এই বিদ্যালয় একটা পিছিয়ে পড়া এলাকার স্কুল হিসেবে হাজার হাজার প্রথম প্রজন্মের শিক্ষার্থীকে লালন করেছে। তাদের মধ্যে কতজন যে দেশে বিদেশে প্রতিষ্ঠিত তার হিসেব নেই। আজ ভক্তি ভরে প্রণাম জানাই। হে আমার প্রিয় বিদ্যালয়, যে জ্ঞান তুমি আমাদের দিয়েছ তা ইহ জন্মেও পরিশোধ হবে না। 1925 সালে এই বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় আমেরিকান ব্যাপটিস্ট মিশনারিদের দ্বারা। মূলত উপাসনা গৃহেই যে ক্লাস চলত এলাকার আদিবাসী প্রান্তিক ছাত্রছাত্রীদের জন্য,
সেটা আরো বৃহত্তর করার জন্য ভীমপুর সাঁওতাল হাই স্কুল হিসেবে পথ চলা শুরু করে। আমরা জানি, আমরা দেখেছি ওখানে ওই স্কুলে পড়াশোনা এবং কার্যক্রম আমরা ভালোভাবেই গ্রহণ করেছি। পার্শ্ববর্তী গ্রামগুলোর ছেলেমেয়েরাও পড়াশোনা শিখেছে, বড় হয়েছে, মানুষ হয়েছে এবং অনেক বড় বড় মানুষ আমাদের ওইখান থেকে, ওই স্কুল থেকে পড়াশোনা করে কেন্দ্রীয় সরকারের মুখ্যমন্ত্রী ছিলেন, যিনি কেন্দ্রীয় সরকারের শিক্ষামন্ত্রী ছিলেন অমিয় কিস্কু, অলকা মন্ডি এবং সাত আটজন ভেলোরের ডাক্তার ছিলেন, কল্যাণ মন্ডি স্কটিশ চার্চ কলেজের প্রিন্সিপাল ছিল, এরকম অনেক অনেক বিখ্যাত, আজও আমাদের অনেক সিএমওইস থেকে শুরু করে বিভিন্ন জন মানুষজন লেখাপড়া শিখে বড় হয়েছেন, মানুষ হয়েছে। ওইখান থেকে আমাদের কলাইমণি টানাবলির চিফ ইঞ্জিনিয়ার পর্যন্ত হয়েছিলেন, আমাদের কালীপদ বাবু সব অনেক লোকেরাই বড় প্রতিষ্ঠিত মানুষ হয়েছেন ওই স্কুলের ফলে। ওই স্কুলের ফলে মোটামুটি শুধু ওইটা নেই, বাংলা বিহার উড়িষ্যার একটা বড় বিখ্যাত প্রতিষ্ঠান ছিল ভীমপুর সাঁওতাল হাই স্কুল এবং ভীমপুর সাঁওতাল আমেরিকান ব্যাপটিস্ট মিশনরা ওই কাজকর্ম করেছিল। বিদ্যালয়ের নির্মাণ কাঠামো একেবারেই আমেরিকান নির্মাণ শৈলী অনুযায়ী। চার্চ, কুঠি, হোস্টেল, আবাসনের মতো এর চারিদিকে রয়েছে চওড়া খোলা বারান্দা। এই বারান্দাতেই আমাদের কত স্মৃতি ছড়িয়ে রয়েছে। বারান্দা বরাবর বেশ কিছুক্ষণ হাঁটলাম। ইচ্ছে করছিল আমার প্রিয় ক্লাসরুমে ঢুকে কিছুক্ষণের জন্য বেঞ্চগুলোকে আদর করি, কিন্তু হায়, লকডাউনের জন্য সে সৌভাগ্য হলো না। একটাই মাত্র রুম খোলা ছিল, সেখানেই কিছুক্ষণ সময় কাটালাম। এই মহুয়া গাছগুলো ছিল আমাদের কিশোরী বেলার দুষ্টুমির সাক্ষী। আমার সব মেয়েরা এই তলায় বসে কত যে দুপুর কাটিয়েছি কে জানে। যেখানেই যাও, বাড়ি তো এক সময় ফিরতেই হয় আমাদের। বিদায় ভীমপুর, বিদায়, আবার আসব প্রিয়, ছুঁয়ে যাব তোমার প্রাঙ্গণ, যত দূর চাই নাই নাই সে পথিক নাই, প্রিয়া তারে রাখিল না, রাজ্য তারে ছেড়ে দিল পথ, রধিল না সমুদ্র পর্বত, আজি তার রথ চলিয়াছে রাত্রির আহ্বানে, নক্ষত্রের গানে প্রভাতের সিংহ তার পানে, তাই স্মৃতি ভরে আমি পড়িয়াছি ভার মুক্ত, সে এখানে নাই।